ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারের নদীতে গত কয়েকদিন অসংখ্য লাশ ভেসে থাকতে দেখা গিয়েছে। দেশে করোনা ভাইরাসের মৃত্যুবরণকারীদের লাশ বলে নদীতে ভাসিয়ে দেওয়া ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর আনন্দবাজার পত্রিকার। খবরে বলা হয়, উত্তরপ্রদেশের 27 জেলায় গঙ্গা নদীর তীরে কবর দেওয়া হয়েছে অসংখ্য লাশ। গঙ্গার 1140 কিলোমিটার যাত্রাপথে নদীর তীরে 2000-এর বেশি লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের বিজনৌর, মিরাট, উলন্দ শহর, হাপুর, আলিগড়, বদায়ু, শাহজাহানপুর, কনৌজ, কনকপুর, উন্নাও, রায়েরবাজার, ফতেহপুর প্রভৃতি জেলায় এই দৃশ্য দেখা গিয়েছে। এর মধ্যে কানপুর, কনৌজ, উন্নাও, গাজীপুর ও বালিয়ার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। কনৌজ মহাদেবী গঙ্গাঘাটের কাছে 350 লাশ পুঁতে ফেলা হয়েছে। ঘাটে কর্মরত রাজ নারায়ণ নামে এক ব্যক্তি বলেছেন, লাশগুলো মাটি চাপা দেওয়া হয়েছে, কিন্তু গঙ্গার পানির স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাটি সরে যাচ্ছে, ফলে অনেক সময় মৃতদেহ নদীতে ভেসে থাকতে দেখা যাচ্ছে। কানপুরের শেরেশ্বর ঘাটের কাছে এই ছবি লক্ষ্য করা গিয়েছে। যেদিকে চোখ পড়ছে সেদিকেই লাশ আর লাশ। স্থানীয়রা বলছে, 400 মৃতদেহ কবর দেওয়া হয়েছে সেখানে, মাটি সরে গিয়ে কিছু লাশ বেরিয়ে পড়ছে। এছাড়া চিল শকুনও ভিড় করছে সেখানে। এসব লাশ থেকে সংক্রমণ ও দূষণ ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির পরিবেশবিদরা। তবে উন্নাওয়ের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলে সেখানকার বাসিন্দারা জানাচ্ছে। এই দুই এলাকার দুটি ঘাটের কাছে 900-এর বেশি মৃতদেহ কবর দেওয়া হয়েছে। অনেক লাশ টেনে বের করে নিয়ে যাচ্ছে শিয়াল কুকুর। অনেক অনেক ধন্যবাদ খবর শেয়ার থাকার জন্য। পরবর্তী খবরটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।